অতিথিবৃন্দ, আপনারা যারা মঞ্চে বসে আছেন, আপনাদের নিকট একটা অনুরোধ থাকবে, আপনারা মনোযোগ সহকারে আমাদের প্যানেলটাকে একটু দেখবেন প্লিজ, দয়া করে। আপনারা মঞ্চে বসছেন বলে আমাদের বুদ্ধিত্ব হয় এমনটা না, আপনাদের বিবেককে প্রশ্ন করবেন। যদি মনে করেন এই প্রার্থীগুলো যোগ্য, তাহলে কাল থেকে আপনারা নিজেরা নিজেমে পড়বেন আমাদের জন্য, আমরা আশা রাখি। উপস্থিত যারা আছেন সকলের নিকট একই অনুরোধ, বালা সোসাইটি নির্বাচন 2024 রুহুল জাহিদ পরিষদ একটি চমৎকার সমন্বয়। এই রুহুল জাহিদ পরিষদকে আমরা পাঁচটি যে নির্বাচনে আমাদের কেন্দ্র রয়েছে, প্রতিটি কেন্দ্রের যে কমিটিগুলো রয়েছে তাদের মাধ্যমে আমরা পাঁচটি জায়গাতে কিন্তু নির্বাচনে বিভিন্ন ইস্তাহারগুলো আপনাদেরকে জানিয়েছি। নির্বাচনে আমরা প্রত্যেক কেন্দ্রকে প্রচারে রেখেছিলাম। আজকে আমাদের সর্বশেষ মিটিং, এই মিটিংয়ে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। নোয়াখালীর কৃতি সন্তান, এমআইপিডিতে কর্মরত মোহাম্মদ সাইফুল ইসলাম কার্যকরী সদস্য, মোহাম্মদ সাইফুল ইসলাম কার্যকরী সদস্য, আপনার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি কিশোরগঞ্জের কৃতি সন্তান, সাবেক কার্যকরী সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম রফিকুল ইসলাম ডালিম, আমাদের কার্যকরী সদস্য এ কে এম রফিকুল ইসলাম ডালিম, আপনাকে মঞ্চে এসে আপনার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যদি হাতে তালি না দেন তাহলে কি করে বুঝবে যে 27 তারিখ তারা পাশ করবে? প্লিজ, আমাদের সিলেটের কৃতি সন্তান, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, ওজন পার্কের কৃতি সন্তান, আমাদের আরেকজন অভিভাবক, রোজাত পরিষদের কার্যক্রম কমিটির অন্যতম সদস্যের জন্য দাঁড়িয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম। আমি পরিচয় করে দিচ্ছি বৃহত্তর নোয়াখালী সোসাইটির পাঁচবারের সাধারণ সম্পাদক, আমাদের আরেকজন এই কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ তাজুমিয়া কার্যকরী সদস্যের জন্য এবছর প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। বর্তমান বাংলা সোসাইটির প্রেসিডেন্ট, সাবেক নোয়াখালী সোসাইটির প্রেসিডেন্ট, চিন্তা করেন তার কত বড় অভিজ্ঞতা। এবং আমাদের সকলের প্রিয় আব্দুর রব মিয়া, উনি এই বছর কার্যকরী সদস্যের জন্য দাঁড়িয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি নারগুঞ্জের কৃতি সন্তান, এনআইইউ থেকে মেডিকেল ডিপার্টমেন্টের উপর যা লেখাপড়া শেষ করে যিনি এখন এনআইইউতে আপনার জব করতেছেন, একজন সুগৃহিণী, একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমরা ওনাকে দায়িত্ব দিতে চাচ্ছি স্কুল ও শিক্ষা সম্পাদকের, স্কুল ও শিক্ষা সম্পাদকের দায়িত্ব দেওয়ার জন্য আপনাদের রায় চাচ্ছি আমরা। 27 তারিখে নির্বাচনে সাদাত হোসেন, শাহনাজ হোসেন, সরি শাহনাজ হোসেন, আপনাকে ঠিক পিছনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় প্রার্থীগণ, প্রিয় অডিয়েন্স, আমাদের সকলের প্রিয় আজকে আপনারা যারা মা বোনরা রয়েছেন, আপনাদের নিকট আমাদের অনুরোধ থাকবে আপনারা ভালো করে আজকে প্যানেলটাকে দেখবেন, তাদের যোগ্যতা যাচাই করবেন। আমি পরিচয় করে দিচ্ছি চাঁদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, কুইন্সের বাসিন্দা আলমগীর হোসেন, ক্রিয়া ও আপ্যায়ন সম্পাদক, যে ছোট্ট ছেলেটা কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছিল তার বাবা, প্রাউড ফাদার। ওকে, আমি এমন একজনকে পরিচয় করে দেব যার কথা বলতে গেলে প্রতিটা মিটিংয়ে যখন আমি যাই বিশ্বাস করেন আমার অনেক কষ্ট হয় ওনাকে পরিচয় করে দিতে গিয়ে, কারণ ওনার সাথে আমি দীর্ঘ দিন কাজ করেছি। আমি যখন এই মঞ্চে দাঁড়িয়েছি ওনার কথা মনে যখন হচ্ছিল আমার,
আমার খুব কষ্ট লাগতেছিল কারণ এই মঞ্চে বহুবার ওনার সাথে আমি কথা বলেছি এই মঞ্চে আপনাদের সাথে বহুবার উনি কথা বলেছিলেন উনি আর কেউ নন বিয়ানীবাজারের সাবেক তিনবারের প্রেসিডেন্ট ছিলেন জালালাবাদের তিনবারের প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির দুইবারের প্রেসিডেন্ট ছিলেন ওনার জীবনে 30 বছর কেটেছে আমাদের সোসাইটিকে সেবা দেওয়ার জন্য সেই প্রয়াত কামাল আহমেদের সুযোগ্য কন্যা কামাল আহমেদের স্বপ্ন পূরণের জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছে সাহিত্য সম্পাদক হিসেবে রোমান আহমেদকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাবেক সমাজ কল্যাণ সম্পাদক জামাইকার বাসিন্দা নাদির আহমেদ আয়ুবকে সমাজ কল্যাণ সম্পাদক নাদির আহমেদ আয়ুব সবাই কেমন আছেন এমন একজন প্রিয় মানুষ আমাদের এক নামে সবাই তাকে চিনি এবার নিয়ে তার পঞ্চমবারের মতো নির্বাচন হবে আমাদের সোসাইটিকে দীর্ঘদিন যিনি সেবা দিয়েছেন মনিকা রায় চৌধুরী যা সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে প্রতিটা জায়গাতে রয়েছে তার বিশাল এক পদচারণা মনিকা রায় চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ সোসাইটিতে দীর্ঘদিন সেবা দিয়ে যাচ্ছেন যে মানুষটার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাবেক কার্যকরী সদস্য সাবেক সাংগঠনিক সদস্য বাংলাদেশ সোসাইটির সবার প্রিয় এমন কোন এলাকা নেই যাকে এক নামে চিনে না মোহাম্মদ সাদি মিন্টু বর্তমান সাংগঠনিক সম্পাদকের জন্য যিনি আপনাদের নিকট আরেকজন আমাদের সকলের প্রিয় সবচেয়ে টাস্টের যে জায়গাটা বিশ্বস্ততার যে জায়গাটা এই সংগঠনের সেই জায়গাটাতে উনি দীর্ঘ দুই টার্ম যাব আমাদেরকে প্রতিটা সভায় ওনার হিসাবটাকে নিখুঁতভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন অথচ একটা প্রভাকান্ত করতেছে অপর পক্ষের একজন প্রার্থী যে উনি নাকি হিসাবের জন্য অনেকটা যে সংগঠনের আজকে দাঁড়িয়েছে প্রার্থী তার সাথে বাংলাদেশ সোসাইটিতে সমস্যাগুলো হয়েছে নয় এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ একজন একজন কোষাধ্যক্ষ রাস্তায় দাঁড়িয়ে কিন্তু হিসাব দেয় না উনি প্রতিটা সাধারণ সভা হিসাব দেন গত চারটি সাধারণ সভা আমি নিজে ছিলাম এই মানুষটা নিখুঁতভাবে হিসাব বুঝিয়ে দিয়েছিল উনি আর কেউ নন বিক্রমপুরের কৃতি সন্তান আমাদের সাবেক বর্তমান কোষাধ্যক্ষ নওশাদ হোসেন আগামী দিনে কোষাধ্যক্ষ প্রভাবিত সবার সেরা পরিষদ কুমিল্লার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আপনারা জানেন রিয়েল এস্টেট ব্যবসা কিন্তু বিশ্বস্ত করা যায় না অনেক বিশ্বাসী হতে হয় উনি গত দুইবার এক্সিটের টপ অর্নার কতটুকু টাচ থাকলে মানুষের টপ অর্নার হয় বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সবার প্রিয় এবং সাবেক উনি কিন্তু সোসাইটির কর্মকর্তা ছিল অপর একটা প্যানেল থেকে একটা মানুষই পাস করেছিল সেটা হলো সারোয়ার খান বাবু আগামী দিনে সাধারণ সম্পাদক আমাদের আরেকজন কুমিল্লার কৃতি সন্তান প্রয়াত আমাদের আপনারা জানেন যে বাংলাদেশ সোসাইটি বাকের ভাইকে আমরা হারিয়েছি কোভিডে যে সকল আমরা আমাদের সোসাইটির কর্মকর্তা বাংলাদেশি ভাইদেরকে হারিয়েছে সকলেরকে আমরা দোয়া করি তাদের আত্মার মাগফিরাত কামনা করি সেই বাকের ভাইয়ের আমাদের আমরা আমিনুল ইসলাম ভাইকে নিয়ে এসেছিলাম এজিএস পদপ্রার্থী হিসাবে উনি কিন্তু এজিএস হিসাবে দায়িত্বরত বর্তমান বাংলাদেশ সোসাইটির কিন্তু এই বছর আপনাদের নিকট ভোট প্রার্থী সহসভাপতি জন্মে আমিনুল ইসলাম চৌধুরী আপনাকে মঞ্চে এসে সকলে দোয়ানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে আরেকজন অত্যন্ত এই সমাজে সুপরিচিত আপনাদের সিলেটের কৃতি সন্তান আমাদের বাংলাদেশের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা বিশিষ্ট রাজনীতিবিদ বর্তমান বাংলাদেশ সোসাইটির সহসভাপতি পদে এই দায়িত্ব পালন করতেছেন অত্যন্ত বিশ্বস্ততার সাথে এই মানুষটার সাথে
পুরো নিউইয়র্কে যখন আপনি ঘুরবেন একটা মানুষ বলতে পারবে না তার সাথে কোনো সমস্যা হয়েছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটা মানুষের সাথে তার কোনোদিন কোনো হাসি মুখ ছাড়া কথা হয়নি উনি আর কেউ নন ফারুক চৌধুরী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের ফারুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আসলে আমাদের সকলের চরিত্র ফুলের মতো পবিত্র শুধু ফারুক ভাই না দুটো মিনিট আমাদের এই প্যানেলের ক্যাবিনেটের যদি কান্ডারি হবে আমি জানি না আমি নিজেও সাধারণ সম্পাদক ছিলাম আমাদের নরসিংদী জেলা সমিতি দীর্ঘদিন আমি সার্ভ করেছি আর সবসময় একটা কথা বলি এই শব্দটা কে লিখছে কারণ এটা সাধারণ কাজ না এটা অসাধারণ কাজ যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে অথচ লিখছে সাধারণ সম্পাদক আমি জানি না কে এটা লিখেছে কিন্তু অনেক কঠিন কাজ এটা পরিচালনা করতে হয় ক্যাবিনেটকে অনেকগুলো দায়িত্ব নিতে হয় তো এই কঠিন দায়িত্বটা যিনি পালন করবেন ওই মানুষটার কেউ নন আপনারা জানেন ইতিমধ্যে রব উঠেছে বাংলাদেশ কমিউনিটি এই মানুষটার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে তার নামটা এখন সবাই বলতেছে একজন স্বচ্ছ মানুষ হিসেবে একজন দানশীল মানুষ হিসেবে উনি আর কেউ নন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এই মানুষটা সাধারণ সম্পাদক থাকা অবস্থায় নোয়াখালী সমিতির আজকে দুইটি ভবন কাদের রয়েছে ওভার মিলিয়ন ডলার উপরে কবর যেখানে কমিটি মানুষকে হেল্প করেছে বর্তমানে 1,00,000 কবরের যে মানুষটা প্রজেক্ট করেছে এই মানুষটা সম্পর্কে বলতে গেলে আপনাদের বুক কাঁপা উচিত যারা আজকে তার বিরুদ্ধে কথা বলেন এই রুহুল জাহিদ পরিষদের যিনি হবেন সাধারণ সম্পাদক কান্ডারি আমাদের সকলের প্রিয় জাহিদ মিন্টু জাহিদ ভাই জাহিদ সারা পরিষদ জাহিদ মিন্টু পরিষদ রুহুল জাহিদ পরিষদ সারা পরিষদ সবার সারা পরিষদ বাংলাদেশের পরিষদ রুহুল জাহিদ পরিষদ নিউইয়র্কের পরিষদ মানবতার পরিষদ আপনারা একটা আপনাদের মনে আছে কিনা গত নির্বাচনে মামলাবাজরা যখন এই নির্বাচনকে দীর্ঘায়িত করেছিল ওই মামলাবাজরা যখন দীর্ঘায়িত করে সর্বশেষ আমরা নির্বাচন এখানে দাঁড়িয়েছিলাম ওই মিটিংটা করতে গিয়ে রব ভাই যখন প্রেসিডেন্ট আমাদের রুহুল ভাই যখন সেক্রেটারি ছিল ঠিক এমনি করে বাঘ বাঘা মানুষের এখানে কি জমায়েত হয়েছিল আপনাদের সামনে আমি পরিচয় করে দেব বিক্রমপুরের কৃতি সন্তান যে মানুষটা পুরো নিউইয়র্কে যখন হাঁটে একটা মানুষ তার সম্পর্কে খারাপ বলতে পারে না আপনাকে আমি নিশ্চিতভাবে বলতে পারি যিনি বাংলাদেশ সোসাইটির দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন আমাদের এই বছর উনি আমাদের কান্ডারি হতে যাচ্ছেন এই রুহুল জাহিদ পরিষদের আগামী দিনের কান্ডারি সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী সবার সারা পরিষদ রুহুল জাহিদ পরিষদ সবার সারা পরিষদ সবার সারা পরিষদ রুহুল জাহিদ পরিষদ মানবতার পরিষদ রুহুল জাহিদ পরিষদ বাংলাদেশের পরিষদ রুহুল জাহিদ পরিষদ নিউইয়র্কের পরিষদ রুহুল জাহিদ পরিষদ 27 তারিখ সারা দিন রুহুল জাহিদ প্রিয় প্রধান অতিথি আপনার নিকট আমরা 5 মিনিট সময় চাব কারণ আমাদের যিনি যারা হবেন কান্ডারি প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা তাদের কথা শুনবো দয়া করে কথা শোনার পরে আপনারা বক্তব্য রেখে যাবেন আমরা আপনাদের কাছ থেকে আর 5-3 মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনারা দয়া করে মনোযোগ সহকারে আজকে আপনারা আমরা যারা প্রার্থী রয়েছেন ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে কাজ করবেন সোসাইটিতে অনেক কথা বলবেন আজকের সময়টুকু অতিথিদের দিয়ে দেন ঠিক আছে আপনারা ক্যান্ডিডেট
অতিথিদের দিয়ে দেন শুধু আমরা প্রেসিডেন্ট সেক্রেটারির কাছ থেকে কথা শুনবো ওনারা কি বলেন আমি এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি যিনি হবেন সাধারণ সম্পাদক আগামী দিনের বাংলাদেশ সোসাইটির ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ওকে জাহিদ ভাই প্রিয় জাহিদ ভাই দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জাহিদ ভাই সামনেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আমি আপনাদের থেকে 15 মিনিট চেয়ে নিচ্ছি 15 মিনিটের ভিতরে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব তবে আমি আপনাদের সহযোগিতা চাই আপনারা সকলে একটু বসেন এবং মন দিয়ে কথাগুলো একটু শুনেন আমি আশা করব আগামী দিনে বাংলাদেশ সোসাইটি গঠনে বাংলাদেশী কমিউনিটি নির্মাণে আপনাদের সহযোগিতা আমরা ইনশাআল্লাহ 27 তারিখেও পাব এবং 27 তারিখে নির্বাচিত হয়ে আগামী দিনে কাজ করার জন্য আপনাদের সহযোগিতা আমি পাব আজকের সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজের বিশিষ্ট মুরব্বী ইকরাম ব্রুকলিন থেকে আগত আমার অভিভাবকগণ সামনে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সহযোদ্ধ ভাইরা এবং আজকের এই প্রোগ্রামকে যারা অলঙ্কৃত করেছেন যারা অতিথি হয়ে সেখানে এসেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি বৃহত্তর নোয়াখালী সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক জনাব ইউসুফ রশিদ ভাইকে আমার সাথে একটু চাচ্ছি জনাব ইউসুফ রশিদ ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ আজকে অনেক কনফিউশনের মাঝ থেকেও মামলাদারদেরকে পরাজিত করে বাংলাদেশ সোসাইটির 27 তারিখের যে ইলেকশন হতে যাচ্ছেন সেই ইলেকশনকে সোসাইটির ইলেকশনের যে দিন সব বাংলাদেশ সোসাইটির জন্য ঠিক করা হয়েছে সেই দিনে ইলেকশনটা হতে যাচ্ছে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ সকলের জন্য বাংলাদেশ সোসাইটিতে যারা বাংলাদেশ সোসাইটিকে আবার সেই 2018 সালের সিচুয়েশনে ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং বাংলাদেশ কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন আগামী 27 তারিখ আমরা আপনারা এবং আমাদের ফ্যামিলি আমাদের ভাই বন্ধু সকলে মিলে আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ এবং আমরা বহুল দায়িত্ব পরিষদকে যুক্ত করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশ সোসাইটি 1975 সালে সৃষ্টির পর থেকে একটা স্বপ্ন নিয়ে সবাই দায়িত্ব পালন করেছেন যারা দায়িত্ব পালন করেছেন সোসাইটির প্রতিষ্ঠা লগ্ন পর থেকে আজকে পর্যন্ত আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি ওনারা আমাদের ফ্যামিলির টাইম বাদ দিয়ে ওনারা স্যাক্রিফাইস করে ওনারা এই দায়িত্ব পালন করেছেন আজকে ওনারা দায়িত্ব পালন করেছেন বলেই আজকে আমরা সেই আসনের জন্য প্রতিযোগিতা করতে এসেছি যারা দুনিয়া থেকে চলে গেছেন আমরা ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যারা জীবিত আছেন অসুস্থ আছেন আল্লাহ তাআলা আপনি ওনাদেরকে ওনাদের সুস্বাস্থ্য কামনা করেন ওনাদের পরিবারের প্রতি রহম করেন সম্মানিত ভাই ও বোনেরা আমি বাংলাদেশ সোসাইটিতে আমার কোনো অভিজ্ঞতা নেই সেটা আমি যেদিন প্রথম দিন এসেছি সেদিনই বলেছি তবে বাংলাদেশী কমিউনিটিতে আমার কি অভিজ্ঞতা আছে সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং আরো যদি জানার থাকে আপনারা যে আমি যেসব সংগঠনে কাজ করেছি যাদের সাথে কাজ করেছি বৃহত্তর কুমিল্লা সোসাইটি সভাপতি এখানে উপস্থিত আছেন ওনাদের সাথে কাজ করেছি আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে আপনারা খোঁজ খবর গুলো নেবেন ইলেকশনের এখনো আর 2 দিন বাকি আছে যদি আগামী 2 দিনে আপনারা আপনাদের খোঁজ খবর নেওয়ার পরে মনে হয় যে রুহুল জাহিদ পরিষদ আগামী দিনে কমিউনিটিতে আপনাদের জন্য কাজ করবে আপনাদের প্রতিনিধিত্ব করার সেই গুরুত্ব তাদের কাছে আছে সেই কোয়ালিফিকেশন তাদের আছে তাহলেই মাত্র আপনারা ভোট দিবেন না হলে আপনারা আপনাদের কোয়ালিফাইড প্যানেলকে ভোট দিয়ে সহযুক্ত করবেন সবারে সেরা পরিষদ আমি আজকে এখানে এসেছি আপনাদের সকলের ভালোবাসায় আপনাদের সকলের আন্তরিকতায় আমার বাড়ি বৃহত্তর নোয়াখালী জেলার আমি খুব ছোটবেলায় আমেরিকা এসেছি
আমি চেষ্টা করেছি সমাজের সামনে থাকার জন্য আমি যে বয়সে আমেরিকা এসেছি সেই বয়সে কোন লোক এক্সক্লুসিভ কমিউনিটিতে আসার কোনো কথা না আমি মনে করি আমাদের যে মুরব্বিরা ছিলেন যে মুরব্বিরা আমাকে কমিউনিটির সাথে জড়িত করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ইশারা ছিল বলেই ওনারা হয়তো আমাকে সিলেকশন করে এনেছেন আমি কৃতজ্ঞ ওনাদের প্রতি কৃতজ্ঞ আমি ব্রুকলিন বাসীর প্রতি কৃতজ্ঞ আমি বৃহত্তর নোয়াখালীর প্রতি কৃতজ্ঞ আমি আমার বাবা মায়ের প্রতি যেই বাবা মা আমাকে কষ্ট করে বড় করেছেন এবং যারা আমাকে সঠিক গাইড দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন আমি বাংলাদেশ সোসাইটিতে ইলেকশনে এসেছি আমি কোনো আঞ্চলিকতা বিশ্বাস নিয়ে এসে নাই আমি বৃহত্তর নোয়াখালীর সন্তান বাট আমি এখানে বৃহত্তর নোয়াখালীবাসীকে প্রতিনিধিত্ব করার জন্য আসি নাই আমি কুমিল্লাবাসীকে প্রতিনিধিত্ব করার জন্য আসি নাই আমি সিলেটের কোনো আঞ্চলিকতার জন্য এখানে আসি নাই আমি এসেছি সকল বাংলাদেশীদের প্রতিনিধিত্ব করার জন্য আমি চাই আগামী 27 অক্টোবরে আপনাদের সহযোগিতা আমি চাই আপনাদের ভালোবাসা আমি চাই আল্লাহ তাআলা আপনাদেরকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে আমাদেরকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে আমরা যারা এই কমিউনিটিকে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে একসাথে মনের থেকে কাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করতে পারি কোভিড আল্লাহ তাআলা বলেছে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না সেদিন পরিস্থিতি হবে যেদিন মা বাবাকে চিনবে না ছেলে সন্তান বাবা মাকে চিনবে না আল্লাহ তাআলা আমাদেরকে কোভিড এর সময় সেই সময়টা কিন্তু দেখিয়ে দিয়েছেন আমরা দেখেছি কোভিড কি ভয় ভয় হয়েছে যখন মরহুম কামাল আহমেদ মারা গিয়েছেন যখন মরহুম আজাদ বাগের মারা গিয়েছেন তখন আমার কাছে মনে হয়েছে পরবর্তী ফাংশনে হয়তো আমি লিস্টে আছি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে যাদেরকে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন সেই কোভিডের ভয়াবহ সময় পার করে আমরা এসেছি আমরা অবশ্যই আল্লাহ সন্তুষ্ট এবং কি আমরা অবশ্যই আল্লাহ শুকরিয়া সব সময় জ্ঞাপন করতে হবে সম্মানিত ভাইরা বাংলাদেশ সোসাইটিতে সেই প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত অনেকেই দায়িত্ব পালন করেছেন কেউ ক্যাশিয়ার দায়িত্ব পালন করেছেন কেউ সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন আজকে আমার সাথে যিনি প্রতিনিধিত্ব করতেছেন তিনি ক্যাশিয়ার দায়িত্ব পালন করেছিলেন গতবার তিনি সব সেক্রেটারি ইলেকশন করেছিলেন রায় আপনারা দিয়েছেন রুহুল তাহিদের রক রুহুলের পক্ষে সেদিনও আপনাদের রায় রক রুহুল পরিষদ নির্বাচিত হয়েছে আমি শুধু বলতে চাই আমি কথায় বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ছবিতে আমি বিশ্বাস করি না ফেসবুক লাইভে আমি বিশ্বাস করি আমার কর্ম দিয়ে আমি বাংলাদেশ সোসাইটিকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে পারব আজকে এখানে আমার সাথে যারা সহযোগিতা ছিলেন যারা আমার সাথে নোয়াখালী সোসাইটিতে কাজ করেছেন যারা আমার সাথে ব্রুকলিন কমিউনিটিতে কাজ করেছেন তারা অনেকে এখানে উপস্থিত আছেন নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য থেকে শুরু করে নোয়াখালী সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য পর্যন্ত এখানে আছেন আমি নোয়াখালী সোসাইটির দুইবারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি তৃতীয়বার যখন আমাকে বলা হয়েছে আমি বলেছি এই আমি আর দায়িত্ব পালন করব না আমি তখন আমাদের ইউসুফ জসিম ভাই তখন দায়িত্বটা নিয়েছেন কিন্তু আমি সমাজের কাজ করার জন্য সমাজকর্মের জন্য আমি ওই কমিটিতে কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য হিসেবে আমি এখনো আছি আমি কাজ করতে চাই আমি অতীতে কাজ করেছি আমি এখনো কাজ করতেছি আমি ভবিষ্যতে কাজ করার জন্য আপনাদের থেকে রুহুল তাহিদ পরিষদের পক্ষে একটা সুযোগ চাই আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করে আমরা ইনশাআল্লাহ কাজ করব আপনারা অতীতে অনেক কথা শুনেছেন আজকেও আমাদের যেই স্ট্যাটটা দিয়েছেন সেই স্ট্যাটটা নিয়ে অনেকেই এখনো কনফিউশনে আছে আসলে কি এটা ইলেকশন পাস করার জন্য কিনা এটা যদি ইলেকশন পাস করার জন্য হয় তাহলে ওনারা কেন এর থেকে ভালো করে নিয়ে আসতে পারেন নাই ওনারা কেন ফাইনটা দিতে পারেন নাই আমি আমার ভয় কেন ওনারা নিয়ে কথা বলতেছেন আমি ওনাদেরকে আহ্বান জানাইছিলাম যে বাংলাদেশ কমপ্লেক্স করার জন্য আমরা যে প্ল্যানটা দিয়েছি তার মধ্যে একটা অংশ ছিল যে রুহুল তাহিদ পরিষদের পক্ষ থেকে $2 লক্ষ ছেড়ে দেওয়া হবে এমনকি ওনাদের পক্ষ থেকে $2 লক্ষ দেওয়া হোক ওনারা কি এটাতে রাজি হয়েছেন আপনাদের কাউকে বলেছেন তাহলে কি আমরা কথা বলতেছি নাকি ওনারা কথা বলতেছেন ওনারা কথা বলতেছেন সম্মানিত ভাইয়েরা আমরা যদি ঐক্যবদ্ধ কমিউনিটি চাই
আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আমাদেরকে বন্ধ করতে হবে মসজিদ ভাঙা আমাদেরকে ভঙ্গ করতে হবে সংগঠন ভাঙা আমাদেরকে বন্ধ করতে হবে সংসার ভাঙা আমাদেরকে বন্ধ করতে হবে মামলা করা এমনকি আমাদেরকে বন্ধ করতে হবে নির্বাচন হেরে যাওয়ার পরে বাংলাদেশী সোসাইটি নামে আরেকটা সংগঠন করে দায়িত্ব ধরে রাখা পায় তারা মামলা বাজার আস্তানা নিউইয়র্কে থাকবে আপনাদের ভালোবাসা যদি হয় সংগঠনের শেয়ারের প্রতি আপনাদের ভালোবাসা যদি হয় ইসরায়েলের প্রতি তাহলে কেন আপনারা মুসলমান হিসেবে দাবি করেন কেন আপনারা বাংলাদেশ সোসাইটিতে ইলেকশন করার জন্য আসেন আমরা চাই ঐক্যবদ্ধ কমিউনিটি আমরা চাই ঐক্যবদ্ধ কমিউনিটি আমরা চাই ভালোবাসা আমরা চাই ভ্রাতৃত্ববোধ আমরা চাই প্রতিটা সংসার এক থাকবে প্রতিটা সংগঠন এক থাকবে প্রতিটা মসজিদ ইসলাম প্রচারে দাইরেল্লা হিসেবে কাজ করে যাবে মানবতার পরিষদ মুজাহিদ পরিষদ আগামী দিনে বাংলাদেশ সোসাইটি কেমন হবে অতীতের বাংলাদেশ সোসাইটি চলে গেছে আমরা সেটাকে মাথায় না রেখে আমরা আগামী দিনের বাংলাদেশ সোসাইটি গড়ব আগামী দিনের বাংলাদেশী কমিউনিটি গড়ব আমরা চাই ঐক্যবদ্ধ জানালাবাদ আমরা চাই ঐক্যবদ্ধ যেসব সংগঠনের ডিভিশন আছে আমরা চাই সেসব সংগঠনগুলো ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাব বাংলাদেশী কমিউনিটি আজকে অনেক বড় বাংলাদেশের অনেক জ্ঞানী বাংলাদেশের অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা এখানে আসে শুধু দরকার আমাদের ঐক্যতা আমাদের কাছে বাকি সবকিছু আছে আমাদের কাছে ব্রেইন আছে আমাদের কাছে ম্যান পাওয়ার আছে আমাদের কাছে মানি আছে আমাদের ঐক্যতার দরকার আমাদেরকে এগিয়ে যেতে হলে ঐক্যতার কোনো বিকল্প আমাদের নাই আমাদের ঐক্যতা নিয়ে এগিয়ে যেতে হবে আমরা চাই আগামী দিনে যে বাংলাদেশ কমপ্লেক্স হবে আমরা ইতিমধ্যে $5 মিলিয়ন বাজেট দিয়ে আমরা একটা বাজেট ঘোষণা করেছি $5 মিলিয়ন প্লাস অর মাইনাস ওনারা মনে এটা বলতে ভুল বুঝেছেন যে প্লাস অর মাইনাসটা কি ওনারা বলেছে আমি নাকি বলেছি আমি $5 মিলিয়ন দিয়ে কমপ্লেক্স করে দিব ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় হয়তো আমি করে দিতেও পারি তবে এটাতে ওনাদের মন খারাপ করার কোনো কিছু নাই কারণ আমি ওনাদেরকে এটার সাথে সম্পৃক্ত রাখার জন্যই বলেছি ভাই আপনারা $200,000 দেন কেন আপনারা বলতে পারেন না যে আপনারা $200,000 দিবেন কিসের কাজ করতে এসেছেন কমিউনিটির জন্য আমাদের মিটিং চলে আপনারা বা সামনে সামনে গাড়ি দিয়ে মার্কেটিং করতেছেন আপনারা কি কমিউনিটিতে কাজ করার জন্য এসেছেন নাকি মিটিং সৃষ্টি করার জন্য এসেছেন $5 মিলিয়ন বাজেট $200,000 দিবে রুহুল জাহিদ পরিষদ $200,000 দিবে অন্য পরিষদ $400,000 দিয়ে কন্ট্রাক্ট সাইন হবে আমাদের সাথে কাজ করবেন সমাজের বিভিন্ন রিয়েল এস্টেট ইনভেস্টর যারা রিয়েল এস্টেট ব্যবসায় অনেক এগিয়ে নিয়েছেন আমাদের কমিউনিটিতে আমরা তাদের থেকে সহযোগিতা নিয়ে আমরা এই কমিউনিটি সেন্টার গড়ার জন্য কাজ শুরু করব আমরা ইতিমধ্যে তিনটা প্রপার্টি আমরা দেখেছি আমরা কাজ করব আমরা কাজ শুরু করেছি বাংলাদেশ সোসাইটির অ্যাকাউন্টে $500,000 আছে আমরা আশা করব যারা নির্বাচিত হবেন আগামী দিনে আমরা নির্বাচিত হই আমরা আপনাদের সকলকে ডেকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে সেই $500,000 আমরা ব্যবহার করব তাহলে $900,000 আমাদের হয়েছে $5 মিলিয়ন থেকে আমাদের আরো দরকার কত $4 মিলিয়ন আমাদের কমিউনিটিতে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন যারা আলহামদুলিল্লাহ অনেকভাবে দান করে থাকেন আমরা সেই ব্যবসায়ীদের কাছে যাব আমরা 10 জন ব্যবসায়ীর কাছে যাব ভাই আপনারা আমাদেরকে $1 মিলিয়ন পর্যায়ে আছে না দিবেন আমরা সেই টাকা আপনাদেরকে ফিরিয়ে দিব এবং কি সেই রেকর্ড আমার আছে আপনারা চেক করেন অতীতে আমরা যেখানে কাজ করেছি টাকা নিয়েছি টাকা ফেরত দিয়েছি $1 মিলিয়ন নিয়েছি $1 মিলিয়ন ফেরত দিয়েছি আমরা যাব বিভিন্ন আঞ্চলিক সংগঠনের কাছে আমরা যদি প্রতিটি সংগঠন থেকে $10,000 করে যদি চাই অবশ্যই ওনারা আমাদেরকে ব্যবস্থা করে দিবেন আমরা যাব বিভিন্ন মসজিদ বিভিন্ন মন্দিরে আমরা যাব বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের যারা দায়িত্ব পালন করেছেন ওনাদের কাছে এবং কি আমরা যাব বাংলাদেশ সোসাইটিতে যারা দায়িত্ব পালন করেছেন সভাপতি জনাব নার্গিস আহমেদের কাছে যাব আকবর হোসেন কুনুর কাছে যারা জীবিত আছেন যাব সেক্রেটারি রানা ফেরদৌসের কাছে ওনারা কি সহযোগিতা করবেন না অবশ্যই করবেন শুধু দরকার ওনাদের কাছে মেসেজটা নিয়ে যাওয়ার সর্বশেষ আমরা যাব যারা বাংলাদেশ সোসাইটিতে 18,000 ভোটার আছেন বা 20,000 ভোটার হবেন 24,000 ভোটার হবেন আপনারা সকলে $100 করে দিবেন শুধু $100 যে 18,000 ভোটার আছেন $100 করে দিবেন $1.8 মিলিয়ন আমরা সেখান থেকে আনব উন্নয়নের পরিষদ কেন হবে না বাংলাদেশ কমপ্লেক্স আমি সেটা বুঝি না কেন বলা যে হবে না আপনাদের কাছে প্ল্যান নাই সেই জন্য আপনারা বলেন যে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে আপনাদেরকে নিয়েই করবো ইনশাআল্লাহ উন্নয়নের পরিষদ আমরা চাই আমাদের নতুন নতুন যেই
জেনারেশন সেই জেনারেশনকে আমরা বাংলাদেশ কমিউনিটির সাথে ইনভলভ করতে চাই ইতিমধ্যে আমাদের আপনারা দেখেছেন নতুন জেনারেশন অলরেডি ইনভলভ হয়েছে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আমরা তাদেরকে সুযোগ করে দিয়েছি আমরা ফেসবুকে কোথাও থেকে কোনো একটা এন্ডোর্সমেন্ট যেটাকে বলে সেটা এনে আমরা ফেসবুকে দেইনি আমরা এটা বাস্তবে নিয়ে এসেছি বাংলাদেশ কমপ্লেক্সের জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ওদের সাথে $1,00,000 দেওয়ার অলরেডি ডিক্লেয়ার দিয়েছে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি আছেন উনি বলবেন বৃহত্তর নোয়াখালী সেক্রেটারি সহ ওনারা সকলে সিদ্ধান্ত নিয়েছে ওনারা যদিও গত মিটিং এ বলেছেন $50,000 দিবেন ওনারা সেটাকে $1,00,000 ইনক্রিজ করেছেন বাংলাদেশ কমপ্লেক্স ইনশাআল্লাহ হবে নতুন কমিউনিটির ইনভলভ নতুন জেনারেশন ইনভলভ শুরু হয়েছে অনলাইনে নতুন সদস্য গ্রহণ ও নবায়নের ব্যবস্থা আমি যদিও বাংলাদেশ সোসাইটির বর্তমান যে ভোটার লিস্ট আছে সেটার সাথে আমি বলেছি আমার এটার সাথে কোনো প্রকার কোনো সম্পৃক্ততা নেই আমি নমিনেশন ফর্ম কিনেছি আমাকে যে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট দিয়েছে আমি সেই ভোটার লিস্ট নিয়ে আমি ইলেকশনে অংশগ্রহণ করেছি যদি আমি হেরে যাই আমি ওনারা যদি চায় আমি কাজ করবো ওনাদের সাথে যদি আমরা দিতে যাই আমরা ওনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই যদি ওনারা আসতে পারে আমাদের সাথে মানবতা পরিষদ সম্মানিত উপস্থিতি আমরা আশা করব আগামী রোববার আপনারা সকলে আপনাদের ভাই বন্ধু ফ্যামিলি নিয়ে রোজগারি পরিষদের প্রতি আপনাদের যে আগ্রহতা যে আনন্দিকতা এবং যে আন্তরিকতা আপনারা দেখিয়েছেন আমরা আশা করব আগামী রোববার এটার বই প্রকাশ করবে আমরা আপনাদের থেকে আগামী রোববার আপনাদের রায় নিয়ে আমরা জয়যুক্ত হতে চাই আপনারা আমাদেরকে কাজ করার জন্য একটা সুযোগ দিয়ে দেখেন আমরা যদি নির্বাচিত যদি কাজ না করতে পারি আমরা আপনাদের কাছে আর কখনো ভোটের জন্য যাব না আপনারা আমাদেরকে আর দিবেন না আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবার সাথে পরিষদ আমাদের আজকে নির্বাচনে যে প্যানেল পরিচিতি এই পরিচিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু ভাইয়ের আপনার কথা শুনলেন আমি এই মুহূর্তে অনুরোধ করব ব্রঞ্জ কমিটির আমাদের সম্মানিত আহ্বায়ক মেম্বার সেক্রেটারি সমন্বয়কের আপনারা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জোরে একটা করতালি ওনাদের জন্য আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আগামী দিনের বাংলা সোসাইটি কেমন হবে বর্তমান যিনি সাধারণ সম্পাদক দায়িত্বে রয়েছেন উনি নতুন বাংলা সোসাইটিকে কিভাবে দেখছেন রুল আলম সিদ্দিকী আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রুল জাহিদ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সর্বশেষ প্যানেল সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত বসে আছেন আমাদের প্রিয় মা বোনেরা এবং ভাইয়েরা যারা এখানে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে রুহুল জাহিদ পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সকল ভাইদেরকে যারা অনেক কষ্ট করে আমাদের এই নির্বাচনী প্রচারণায় প্রতিটি পদক্ষেপে তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এই জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ সম্মানিত ভাই ও বোনেরা আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ এই সোসাইটিতে সমাজ সেবক হিসেবে কাজ করে যাচ্ছি এই সোসাইটিতে কাজ করে এসে কোনো বেনিফিটের আশা করিনি এখানে সোসাইটি থেকে 2 পয়সা আমাদের ইনকাম হবে সেটি দিয়ে আমার সংসার চলবে এরকম কোনো চিন্তা ভাবনা আমার ভিতরে নেই এবং আল্লাহর রহমতে সেটার কোনো দরকারও নেই আমার আমি যতটুকু করি নিজের নিজের আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দার সহযোগিতা করি আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে আমি এই পদে থেকে বান্দার পাশে থেকে সেই সুযোগটি গ্রহণ করার চেষ্টা করি আপনারা জানেন এই প্রবাসী থেকে দীর্ঘদিন যাবৎ এই সোসাইটিতে যে প্যান্ডামিক থেকে শুরু করে প্যান্ডামিকের আগে থেকেও আমি সমাজসেবা করেছি তবে প্যান্ডামিকের সময় যেভাবে আমরা সার্ভিস দিয়েছি আমার সাথে যে সেক্রেটারি নির্বাচন করতেছেন সে নীরবে নির্বিঘ্নে যেভাবে রাত নাই দিন নাই সব নিজের সাথে এই সোসাইটিতে সহযোগিতা করেছেন সমাজসেবা করেছেন আপনারা জানেন প্যান্ডামিকের সময় সে বডি নিজে ডেলিভারি পিক আপ করে যখন তার ফুনারেলে কোনো ঝাঁকা হতো না নিজের উদ্যোগে 40 ইয়ার্ডের একটা ট্রাক ফুরজান ট্রাক ভাড়া করে সেখানে বডি রেখে পর্যায়ক্রমে সেগুলো পারিয়ান করেছে
আপনারা জানেন আমি নিজ সোসাইটিতে থেকে সোসাইটি কবর অনেকে বলে সোসাইটি কবর দিয়েছে সোসাইটি কবর দিয়েছি কিন্তু আমাদের তত্ত্বাবধানে দিয়েছে আমাদের নিজের সমুদ্রকে দিয়েছি এমন কি যাদের কোনো পয়সা ছিল না যারা বাইয়ার করে তো কোনো পয়সা কোনো ফুনারেলের পয়সা দিতে পারেনি সেই পয়সা আমরা নিজেদের উদ্যোগে দিয়েছি এবং আমাদের পার্সোনাল ভাবে দিয়েছি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে নিয়ে আমরা সেটা রিকভারি করেছি কিন্তু সোসাইটির কোনো ক্ষতি হোক সেটা চাইনি সম্মানিত ভাই ও বোনেরা আপনারা আগামী 27 অক্টোবর নির্বাচনে আমাদের যে প্যানেল আপনারা এখানে দেখেছেন আমাদের প্যানেলে সকলে পরীক্ষিত নবীন এবং প্রবীণদের নিয়ে আমাদের এই প্যানেল আপনারা জানেন আমাদের সম্মানিত বর্তমান বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব নিয়াসেও আমাদেরকে উৎসাহিত করার জন্য সে মেম্বার পদে নিলেকশন করতেছে আপনারা এতে বসতে পারেন আমাদের এখানে অভিজ্ঞ লোকজনের সমন্বয়ে আমাদের এই প্যানেল গঠিত হয়েছে আমরা চাই সমাজের সেবা করতে আমরা চাই প্রবাসীদের মাঝে আমাদের সমাজ সেবাকে বিলিয়ে দিতে তাই আমি বলবো সকল ভাই বোনদেরকে আপনারা আসুন আগামী 27 অক্টোবর রুহুল জাহিদ পরিষদকে ভোট দিয়ে নির্বাচিত করে বাংলাদেশ সোসাইটিকে একটি গতিশীল সোসাইটিতে রূপান্তর করি এবং আপনাদের পাশে থেকে সমাজ সেবা করার সুযোগ দিই সম্মানিত ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি বেশি কিছু বলবো না আপনাদের সকলের কাছে আমার আমরা দোয়া চাই এই প্যানেলের জন্য আল্লাহ যদি আমাদের মঙ্গল চায় তাহলে আমাদেরকে যেন এখানে আমাদের মঙ্গলে যদি আমাদের জন্য যদি এই সোসাইটি করা যদি আমার মঙ্গল হয় তাহলে যেন আমাদেরকে এই সোসাইটিতে নেয় আর যদি আমাদের দ্বারা সোসাইটি এবং সমাজের ক্ষতি হয় আমি আল্লাহর কাছে বলবো আমাদেরকে ওখানে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আমাদেরকে সেই পথে দিবেন না যেই পথে আমরা বিপদগ্রস্ত হব আমাদেরকে সেই পথ দিবেন যেই পথে আমরা গিয়ে সুফলতা অর্জন করিব এবং পরবাসীদের সুনাম আমরা অক্ষুণ্ণ রাখিব সম্মানিত ভাই ও বোনেরা আমাদের আপনারা জানেন এখানে দুইটি প্যানেল একটা এ একটা বি আমাদের আমাদের প্যানেল বি আমাদের প্যানেল বি এ থেকে 17 আমাদের 18 সরি এ থেকে বি 1 থেকে বি 18 আমাদের আমাদের প্যানেলের নাম্বার আপনারা সবাই যখন আসবেন এখানে একটা ই আছে যখন স্লিপ নেবেন ওই সময় বারকোড আছে বারকোড দিলে কম্পিউটার অন হবে আপনারা প্রথম বিতে টিপ দিলে 1 থেকে 18 সব সব হয়ে যাবে আপনাদের বেশি পরিশ্রম করতে হবে না তাই আপনাদেরকে বলবো আপনারা সকাল সকাল এসে বিকালের আশায় থাকবেন না বিকালে একটু ঠান্ডা পড়বে আপনারা সকাল সকাল এসে ভোট দিয়ে যাবেন এবং আপনার পাশে যদি কোনো কারো গাড়ি দরকার হয় কোনো যানবাহনের দরকার হয় আমাদের এখানে আমাদের সব সেন্টারে আমাদের লোক থাকবে তাদের কাছে নাম টেলিফোন নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সহযোগিতা দিবেন আমি সকলের কাছে সর্বশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক রাত হয়ে গেছে আপনারা এখানে এসে কষ্ট করে আমাদের জন্য এই অপেক্ষা করতেছেন শুধু আমাদের পরিচিতি পর্ব দেখার জন্য এবং দুটি কথা শোনার জন্য আমি সকলের মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবার সেবা অপারেশন সময় অতিথিবৃন্দ আমরা আপনাদের আদর্যে উপস্থিত বলাবো না অবশ্য 10টা বেজে গেছে